সামনে যেহেতু শিবরাত্রি, আজকে আমি তোমাদের কলকাতার মধ্যে একটা অপূর্ব সুন্দর শিব মন্দিরের দর্শন করাবো, যেখানে গেলে তোমরা একসাথে 12টি আলাদা আলাদা রাজ্যের শিব মন্দিরের দর্শন করতে পারবে একসাথে। তার সাথে তোমাদেরকে দর্শন করাবো 51 ফুট উচ্চতা বিশিষ্ট এক বিশাল শিব মূর্তির। কোথায় রয়েছে এই শিব মন্দির, কীভাবে বা যাবে, আর কোন কোন রাজ্যের শিব মূর্তির তোমরা দর্শন পাবে, সেই সবটুকুই কিন্তু আজকে তোমরা আমার এই ভিডিওতে জানতে পারবে। সো ভিডিওটা স্কিপ না করে ভক্তির সাথে কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখতে হবে। সো হর হর মহাদেবের নাম করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের কলকাতা শহরে আনাচে কানাচে জুড়ে রয়েছে একাধিক শিব মন্দির, তবে এই শিব মন্দিরটা কিন্তু বেশ অনেকটাই আলাদা। আমার তো অনেক ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো আমি রয়েছি একদমই মন্দিরের এখন মেন গেটের সামনে। তো মেন গেটটাকে অতিক্রম করে আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরে প্রবেশ করার জন্য। আর মন্দিরে প্রবেশ করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছ কত সুন্দর বাঁধানো একটা রাস্তা, আর মন্দিরের দু সাইডে কিন্তু সবুজ সবুজ গাছে একদম ভরা। আর একটা জিনিস ডান হাতে দেখতে পাচ্ছ, এই মন্দিরের কিন্তু বেশ কটেজের ব্যবস্থাও করা রয়েছে, যে সকল মানুষরা দূর থেকে মহাদেবের দর্শনের জন্য আসবেন তারা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় এখানে স্টে করতে পারেন। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখানকার মেন মন্দির, বাঙেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটি যেহেতু গঙ্গার পাড়ে অবস্থিত, তাই এর ভেতরের পরিবেশ অপূর্ব মনোরম থাকে। আর মন্দিরের চতুর্ধারে দেখতেই পাচ্ছ তোমরা, একদম সবুজে সবুজে বাহারে ভরিয়ে তোলা হয়েছে। এই সবুজের বাহার কিন্তু সত্যি বলছি তোমাদের অনেক বেশি আকৃষ্ট করবে। শীতকালে তো এর শোভা অধিকতর থেকে অধিকতর থাকে, কারণ শীতকালে বিভিন্ন রকমের ফুল ফোটে, আর তখন কিন্তু এই মন্দিরের চতুর্ধার আরো বেশি সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কিন্তু 3টি থাম বিশিষ্ট মন্দির। তো প্রথমে এখন আমরা কিন্তু এই মন্দিরেই প্রবেশ করব আর মহাদেবের দর্শন করব। তোমরা যদি এই মন্দিরে পুজো দিতে চাও তাহলে কিন্তু সকালবেলা তোমাদের আসতে হবে, আর সকালবেলায় কিন্তু মন্দিরের বাইরে মন্দিরের পুজো দেওয়ার সমস্ত সামগ্রী কিন্তু পাওয়া যায় কিনতে। আর বিকেলবেলাতে এখানে খুবই কম এই জিনিসপত্রগুলো পাওয়া যায়, তার জন্য কিন্তু তোমরা যদি ক্যারি করো তাহলে কিন্তু বেশি ভালো হয়। মন্দিরের বদ্ধ দরজার ওপারে কিন্তু রয়েছে শিবলিঙ্গটি, বেশ বিশাল আকৃতির একটি শিবলিঙ্গ, আর শিবলিঙ্গর উপরিভাগটা কিন্তু সম্পূর্ণ রূপোর তৈরি। ব্যাট লাগলি আমি যখন এসেছি তখন দরজা বন্ধ ছিল, না হলে ভেতর থেকে তোমাদের অনেক সুন্দরভাবে হয়তো দেখাতে পারতাম। মন্দির থেকে বেরোলেই চোখে পড়ে সেই বিশাল আকৃতি 51 ফুটের মহাদেবের মূর্তিটি, যেটি একদমই মন্দিরের পেছনে কিন্তু স্বয়ং ত্রিশূল হাতে দাঁড়িয়ে রয়েছেন। আর তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই মূর্তিটি কিন্তু 4 মাথা বিশিষ্ট একটি মূর্তি। এবার বলি মন্দিরটি কোথায় রয়েছে। মন্দিরটি রয়েছে হাওড়া শালখিয়াতে। আর যদি কেউ গঙ্গার ওপার থেকে আসতে চাও তাহলে আহিরিতলা ঘাট থেকে লঞ্চ ধরে তোমাদেরকে বাদাঘাটে নামতে হবে। সেখান থেকে মাত্র 5 মিনিট হেঁটেই তোমরা পৌঁছে যাবে এই বাঙেশ্বর মহাদেবের মন্দিরে। সমগ্র মন্দির চত্বরের পাশ থেকে কিন্তু বয়ে যাচ্ছে মা গঙ্গা। এরপরে মেন মন্দিরে মহাদেবের দর্শনের পরে আমরা এখন সেই 12টি জ্যোতির্লিঙ্গের কিন্তু দর্শন করব। আর এই গুহাতে প্রবেশ করার আগেই দেখো সামনে মা গঙ্গার একটা মূর্তি রয়েছে, আর তার একদম উপরে রয়েছে মহাদেব আর মা পার্বতীর একটা মূর্তি।
তাহলে বাঁ হাতের এই প্রবেশদ্বার দিয়ে এখন আমরা প্রবেশ করব। এবার আমরা দেখব 12টি আলাদা আলাদা রাজ্যের শিবের জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গের কথার অর্থ হল শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে গুজরাটের সোমনাথ মন্দির, তারপর মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির, মল্লিকার্জুন মন্দির, আর আমাদের সবথেকে প্রিয় কেদারনাথের মন্দির, যেটা কিন্তু উত্তরাখণ্ডে রয়েছে। তারপর রয়েছে মহারাষ্ট্রের তমকেশ্বরের মন্দির, বৈদ্যনাথ ধামও রয়েছে যেটি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। তারপর রয়েছে রামেশ্বরমের মন্দির যেটি কিন্তু তামিলনাড়ুতে রয়েছে, এরপর রয়েছে নাগেশ্বরম মন্দির, এরকম আরও অনেক রকমের মন্দির আছে। আর মন্দিরগুলোর সাথে সাথে কিন্তু মহাদেবের যে জ্যোতির্লিঙ্গ রূপ রয়েছে সেই জ্যোতির্লিঙ্গের রূপের মূর্তিও কিন্তু মন্দিরের মধ্যে রাখা রয়েছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে প্রত্যেকটি মন্দিরের গায়ে কিন্তু একটা বোর্ড লাগানো রয়েছে, তাতে কিন্তু লেখা রয়েছে যে প্রত্যেকটা মন্দির কোন রাজ্যের অবস্থিত আর মন্দিরের নাম কী। এখানে অবস্থিত প্রত্যেকটি মন্দির কিন্তু আমাদের ভারতবর্ষের এক একটি রাজ্যের গর্ব। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রত্যেকটি মন্দির কিন্তু অরিজিনাল মন্দিরের একদম আদলে তৈরি করা হয়েছে, একদম নিখুঁত কারুকার্যের সাথে। যারা কিন্তু এই আলাদা আলাদা রাজ্যে গিয়ে মন্দিরগুলোকে দর্শন করে উঠতে পারবেন না বলে মনে করছেন, তারা কিন্তু নির্দ্বিধায় এই বাঙ্গেশ্বরের মহাদেবের মন্দিরে এসে এই 12টি জ্যোতির্লিঙ্গের দর্শনের সৌভাগ্য লাভ করতে পারেন একসাথে। এখানে কিন্তু মহাদেব ছাড়াও আরও বেশ কয়েকটা দেবদেবীর মন্দির রয়েছে, সেগুলোও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না, আর তোমাদের কোন মন্দিরটা অন্য রাজ্যে গিয়ে দেখার ইচ্ছা রয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো ভিডিওটা শেষ করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ 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 যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলে যারা নিউ তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। তো ভিডিও শেষে আর সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না, হয় না মহাদেব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং কোনো ব্লগে। সো টাটা অ্যান্ড হর হর মহাদেব।